এটিকে মোহনবাগানের কলকাতা লিগে অংশগ্রহণ নিয়ে প্রথম থেকেই চলে আসছিল বহু টালবাহানা। তারপর লিগ শুরুর ঠিক দুদিন আগে কর্তারা চিঠি দিয়ে জানান তারা এবারেও কলকাতা লিগে অংশ নিতে পারবে না। এর কারণ হিসেবে তারা জানায় FSDL এর তরফ থেকে নাকি তাদের লিগে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে এই ঘটনা নতুন নয়, বহুদিন আগে থেকেই কলকাতা লিগে অংশগ্রহণ নিয়ে নানা বাহানা দিয়ে আসছিলেন এটিকে মোহনবাগান কর্তারা। প্রথমে জানানো হয় IFA তরফে বকেয়া না মেটানোর জন্য তারা লিগে অংশ নেবে না। এরপর তড়িঘড়ি IFA বকেয়ার প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেয় ক্লাবে। এরপর নতুন বাহানা হিসেবে বলা হয় জাতীয় শিবিরে 8-9 জন খেলোয়াড় ডাক পাওয়ায় পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবে কলকাতা লিগে অংশ নেওয়া সম্ভব নয়। এরপরে জাতীয় দলে ডাকা হয় এটিকে মোহনবাগানের মাত্র 3 জন খেলোয়াড়কে। প্রত্যাশা বাড়তে থাকে তাহলে হয়তো এবার কলকাতা লিগে খেলতে দেখা যাবে সবুজ অরুণ ব্রিগেডকে। তবে লিগ শুরুর ঠিক দুদিন আগে IFA চিঠি দিয়ে কর্তাদের তরফ থেকে জানানো হয় FSDL থেকে অনুমতি না মেলায় এবারও কলকাতা লিগে খেলবে না দল। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে সমর্থকেরা। রিমুভ এটিকে আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে লড়ে যাচ্ছে তারা। এরপর প্রিয় দলের কলকাতা লিগের মতন টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় ম্যানেজমেন্টের উপর রাগ উগড়ে দিচ্ছে তারা। অনেকে আবার এটিকে মোহনবাগানকে লোয়ার ডিভিশনে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে IFA। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কোন পথে হাঁটে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।